আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন? নিঃসন্দেহে অবশ্যই ভালো আছেন। আজ পয়লা বৈশাখ, সুন্দর একটা দিন। গ্রামের এই সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ, ধান খেতের যেই ফুল দেখতেছেন, যে বাতাসের সাথে তারা মানে ফুলগুলো আঁকা বাঁকা নড়তেছে, খুবই ভালো লাগতেছে। আসলে গ্রামীণ পরিবেশে না আসলে বুঝবেন না, যারা ঢাকা শহরে থাকেন, বাইরে থাকেন, বিদেশে থাকেন, তারা আসলে এই ফিলিংসটা বুঝতে পারে না। যারা গ্রামে আছে তারা এই ফিলিংসটা অনেক বুঝতে পারে, যারা বিদেশ থেকে আসার পরও তাদের কাছে ফিলিংসটা ভালো লাগবে। আর সবাইকে আসার আহ্বান জানাচ্ছি এই মনোরম পরিবেশ দেখার জন্য, গ্রামীণ প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য। এটা হচ্ছে ফেনী জেলার পরশুরাম উপজেলা ফাগলিকুল গ্রামে ধান খেতের ফুলের দৃশ্য, যে সামনে ধান আসবে সেই ফুল ফুটলো। তো সে পয়লা বৈশাখ আসলে একটা ভালো একটা দিন, যে বৃষ্টি হবে হবে হচ্ছে না, সবাই বৃষ্টির জন্য আশা আকাঙ্ক্ষা করেই আসছে, কিন্তু কি করবে, এই সময়ে ধান খেতে প্রচুর পানি দরকার, এই মুহূর্তটা পানির প্রয়োজন, এই মুহূর্তটা পানি অনেক কষ্ট, অনেক গরম পড়তেছে। তো আজকে মেঘ, হয়তো রাতের দিকে বৃষ্টি হতে পারে। তো সবাইকে আমাদের ফেনী জেলার পরশুরাম উপজেলার ফাগলিকুল গ্রামে আসার আহ্বান জানিয়ে আজকের মতো আমার ভিডিও ব্লগ ধান খেতের এই যে ফুল, আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এই বলে আজকের মতো আমার বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ।